এ অবনি শোন না তোমাকে একটা কথা কতদিন বলতে হবে বল আমার কথা কি তোমার কানে যায় না নাকি আমি মানুষ না অবনি বলল আপনি গরু বা ছাগল হন সেটা আমি কখন বললাম সম্রাট বলল তাহলে কেন আমাকে অ্যাভয়েড করছো আমাকে দেখেও না দেখার মতো চলে যাও অবনি বলল আমি আপনাকে অ্যাভয়েড করব কেন আর কি করেই বা অ্যাভয়েড করলাম সম্রাট বলল তাহলে কি করছো এগুলো আমার সামনেই আসো না চোকাচুকি হলেও চোখ ফিরিয়ে নাও তীব্র অবহেলায় অবনি বলল তো আপনি কি চাচ্ছেন আমি সারাক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকি আপনার সাথে কথা বলতেই থাকি সম্রাট বলল এত কষ্ট দিয়ে কথা বলছো কেন আমার কি মন নেই সে মনে তোমার কথাগুলো আঘাত করে না অবনি বলল আপনাকে আঘাত করার কোনো আমার আর আমি এমন কিছু বলিনি যার জন্য আপনি কষ্ট পাবেন আর আমার আঘাত পেলে আমার সাথে কথা কথা না বললেই তো পারেন আমার সাথে বলার জন্য নানান বাহানা খুঁজতে থাকেন কেন সম্রাট বলল তোমার সাথে কথা বলার জন্য আমার বেহায়া মনটা ছটফট করতে থাকে তোমার সাথে কথা না বললে আমার যে ভালো লাগে না অবনি বলল তাহলে এমনই আঘাত পেতে হবে আমি এভাবে আঘাত দিয়ে কথা বলবো আর করব সম্রাট অবনির হাতটা টেনে নিজের বুকের সাথে মিশিয়ে বলল এই বুকে একবার কান পেতে শোনো ভেতর থেকে একটা নামই শুনতে পাবে সেটা হলো অবনি অবনি নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত হেঁটে বাইরে চলে গেল এদিকে সম্রাট ভাবতে লাগলো কি করে অবনিকে নিজের করবে রাতের বেলা অবনি রুমে বসে ফোন ঘাটাঘাটি করছে এমন সময় সম্রাট এসে বলল অবনি আসতে পারি অবনি বলল তুমি এত রাতে আমার রুমে কেন ভাইয়া সম্রাট বলল ঘুম আসছিল না তোমার কথাগুলো তীরের মতো বুকে বিদ্ধ তাই তোমার কাছে এসে অবনি বলল দেখো ভাইয়া মা দেখলে মাইন্ড করবে তুমি চলে যাও সম্রাট বলল মা এখন ঘুমাচ্ছে আর मामি আমাকে এখানে দেখলে কখনো কিছু মনে করবে না বরং খুশি হবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দেখে অবনি বলল আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না ভাইয়া তুমি প্লিজ চলে যাও না হলে আমি কারিয়ে দিতে বাধ্য হব সম্রাট বলল তুমি যা ভাবছো এমন কিছুই না তুমি আমাকে ভুল বুঝছো অবনি বলল কোনটা ভুল ভাবছি ভাইয়া যা নিজের চোখে দেখেছিলাম সম্রাট বলল এটা সত্যি আমি রিয়াকে পছন্দ করতাম আমাদের একটা সম্পর্ক ছিল কিন্তু এখন আমাদের মাঝে কিচ্ছু নেই অবনি বলল সম্পর্ক আছে নাকি নেই সেটা আমি বুঝতে পারি আমি বোকা নই যে কিচ্ছুই বুঝবো না সম্রাট বলল আমি সত্যি বলছি অবনি আমি তাকে এখন ওই নজরে দেখি না আমরা শুধু এখন ফ্রেন্ড এর চেয়ে বেশি কিছু না অবনি বলল, ফ্রেন্ডশিপও তাহলে আজকাল ওরকম হয় সম্রাট বললো সেদিন ওই কাজটা রিয়া মজা করেই করেছিল সিরিয়াসলি আমি তাকে নিয়ে এমন কিচ্ছু ভাবি না অবনি বলল তাহলে কিস করাও মজা আচ্ছা রিয়ার বিষয়টা না হয় বুঝলাম কিন্তু সেদিন যা দেখলাম সেটা কি ছিল সম্রাট বললো ও তুমি তানহার কথা বলছো অবনি বললো হ্যাঁ তানহার কথাই বলছি সেদিন তানহা পড়তে বসেছে পাশে দেখলাম তুমি বসে আছো আমি ভাবলাম তোমাকে এক কাপ চা এনে চায়ের কাপটা তোমার হাতে দিতে এসে কি দেখলাম তুমি তানহার দিকে হা হা তাকিয়ে আছো আর তানহাও তোমার দিকে এই চাহরিনটাকে কি নাম দেবে তুমি শুনি সম্রাট একটু নার্ভাস হয়ে বলল আসলে তানহা এখনো আমার প্রতি হয়তো মায়া কাটাতে পারেনি তাই ওরকমটা করছিল তানহার প্রতি আমার এখনো সম্মান আছে কিন্তু ভালোবাসি না তুমি বিশ্বাস করো আমি ওদের কারো সাথে এমন প্রেমের সম্পর্কে নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি অবনি বলল। তানহা তোমাকে যেই নজরে দেখে যেমন করে তাকায় এটা যে কেউ বুঝবে ও তোমাকে এখনো ভালোবাসে আর তুমিও তানহার প্রতি দুর্বল তানহার দিকে তুমিও কত মায়া নিয়ে তাকাও কত ভালোবাসা সেই তাকানোতে এটা আমি বুঝতে পারি দেখো ভাইয়া আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না তুমি আমার চাচা বোন মানে তোমার মামা তো বোন সবাইকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঠকিয়েছো যাকে দেখো তোমার তাকেই ভালো লেগে যায় এটা কেমন চরিত্র ধারণ করে চলছো আমার জানা নেই তবে আমি তোমাকে শুধু ফুফা তো ভাই হিসেবেই জানি আর বাকি জীবনেও তাই ভাববো তুমি এখন আসতে পারো আমি ঘুমাবো সম্রাট উপায় না পেয়ে বের হয়ে গেল পরের দিন অবনী কলেজে যাওয়ার পর সম্রাট তার মামি হালিমা বেগমের কাছে যায় হালিমা বেগম সম্রাটকে দেখে বলল কি রে বাবা হঠাৎ মামির কাছে আসলি টাকা লাগবে নাকি সম্রাট বলল তোমার কাছে আমি আসতে পারি না ছেলে মায়ের কাছে আসবে না তো কার কাছে যাবে হালিমা বেগম বলল আরে পাগল ছেলের কথা শোনো আমি সেটা বলতে চাইনি আমি ভাবলাম হাত খরচ শেষ তাই এসেছিস এমনিতে তো মামের কাছে এতটা আসিস না সম্রাট বলল না মামি টাকা লাগবে না একটা জরুরি কথা বলার জন্যই এসেছিলাম জানি না কথাটা তুমি কিভাবে নেবে বা কথাটা শোনার পর আমাকে তাড়িয়ে দেবে কিনা হালিমা বেগম বললো কি এমন কথা বলবি যার জন্য এত সংকোচ করছিস আর আমি তাড়িয়ে দেবো ভাবলি কেন সম্রাট বলল কথাটা একটু দামি তো মামি যদি অপছন্দ হয় তাহলে আমাকে ঘৃণাও করতে পারো হালিমা বেগম বললো এত দ্বিধা না করে কথাটা বল বাকিটা পরে দেখা যাবে সম্রাট মামির হাত ধরে বললো মামি তুমি তো আমাকে চেনো হয়তো একটু চঞ্চল স্বভাবের কিন্তু এতটা তো খারাপ নই তাই না হালিমা বেগম বললো হুম সেটা তো জানি কিন্তু কি হয়েছে সেটা তো বল সম্রাট বলল মামি আমি তোমার অবনিকে ভিক্ষা চাই অবনীকে আমার হাতে তুলে দাও খুব কখনো কষ্ট পেতে দেব না। বলল তাহলে আমাদের এত ঘন ঘন আসার কারণ ছিল সম্রাট নিশ্চুপ হয়ে আছে হালিমা বেগম বলল। অবনীকে জানে বিষয়টা ওকে রাজি হবে তোকে বিয়ে করতে সম্রাট বলল না মামি অবনী কিছুই জানে না আর রাজি না হলে তুমি ওকে রাজি করাবে প্লিজ প্লিজ মামি আমাকে তোমার রাজকন্যাকে ভিক্ষা দাও আমি ওকে রাজরানি করি করে রাখবো হালিমা বেগম বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি বিষয়টা সম্রাট মামিকে সালাম করে চলে গেল অবনি রেডি হচ্ছে আর নিজে নিজে বলছে শেষমেশ একটা টাউটকে বিয়ে করতে হচ্ছে যার কিনা ছত্রিশটা প্রেমিকা আছে যাকে দেখে তাকেই তার ভালো লাগতে শুরু করে আল্লাহ জানে মাকে কি মন্ত্র করে রাজি করিয়েছে এই বিয়েতে মা কি জানে না এই ছেলে চরিত্রে দোষ আছে না না মা জানবে কি করে মায়ের সামনে তো ভদ্রলোকের ভেজ ধরে থাকতো মা যদি জানতো তাহলে একটা টাউটের সাথে বিয়ে দিতে কখনো রাজি হতো না সারা জীবন একটা নারসবিশের সাথে সংসার করতে হবে আমার আমার মতো একটা নিরীহ মেয়ের ভাবতে মায় হচ্ছে নিজের প্রতি অবনী কথাগুলো বলতে বলতেই রেডি হয়ে গেল অবনী রেডি হয়ে রিয়ার তানহাকে ডাকতে ওদের রুমে গেল রুমে গিয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না তানহার বুকের উপর শুয়ে আছে সম্রাট তাও বরের সাজে দূর থেকে যেই না দেখবে সেই সহজে বুঝে যাবে কি হচ্ছে তাদের মাঝে অবনী হাততালি দিতে দিতে বলছে বাহ নাটকবাজ বাহ এটাই তাহলে তোমার আসল রূপ তুমি তো মহানায়ক সম্রাট আর তানহা উঠে ঠিক হয়ে নিলো সম্রাট বলল অবনি তুমি যা ভাবছো এমন কিচ্ছু নয় আসলে তানহা আমাকে এখানে ডেকে আনে তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ে তানহা বলল না আপু আমি ডাকিনি ও নিজে এসেছিল এই রুমে আর আমাকে বলল শেষবারের মতো আমার সাথে কিছু সময় কাটাতে চায় অবনি বলল কে কার উপর ঝাঁপিয়ে পড়েছে সেটা দেখে বোঝা যায় তানহা তোমার উপর ঝাঁপিয়ে পড়লে সে তোমার বুকের উপর থাকতো কিন্তু তুমি তানহার উপরে ছিলে এতে পানির মতো সহজে বোঝা যায় আসলে কে কাকে এনেছিল বা এসেছিল সম্রাট বলল দেখো তুমি ভুল বুঝছো আমাকে তানহা আমাকে টান দিয়ে ওর উপরে নিয়ে নেয় আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি অবনি বলল হুম তোমার কথায় যুক্তি আছে তানহা ওর উপরে নিয়ে নিলে তোমাকে ওর উপরে থাকতে হবে কিন্তু লিপস্টিকের চিহ্নটা এলোমেলো হয়ে থাকতো পুরো মুখে তা না হয়ে চিহ্নটা তোমার ঠোঁটে মুখে সুন্দর করে বসে আছে মনে হচ্ছে কেউ যেন যত্ন করে আদর দিয়েছে আর কেউ সেটা মন দিয়ে অনুভব করেছে সম্রাট আর পারল না মিথ্যে দিয়ে তাকে বাঁচাতে সম্রাট মাথা নিচু করে বের হয়ে গেল অবনি তানহাকে বলল এত কতদিন যা ছিল মেনে নিয়েছিলাম কিন্তু আজকেও তুই এমনটা করলি সত্যি তোরাই আপন জন তোরাই বোন অবনী কথাটা বলেই চলে গেল তানহা ভাবছে এমনটা করা আসলে উচিত হয়নি যা ছিল অতীত আমি আমার সুখের জন্য আমার বোনের বিয়েটা ভেঙে দিলাম আসলে সম্রাট একটা প্লে বয় ছিল সে একসাথে সব মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে এনজয় করত। রিয়া তানহার সাথে যখন আর সময় কাটাতে ইচ্ছে করছিল না তখন অবনীকে পটানোর চেষ্টা করে কিন্তু অবনী একটু অন্যরকম ছিল তাই সম্রাটের ফাঁদে পা দেয়নি সম্রাটের মতো ছিল দের শাস্তি একটায় কখনো কারো ভালোবাসা না পাওয়া রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ